ঢাকায় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খান গেল বছরের ২৮শে মার্চ রাজধানীর একটি ৫ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চালু করেছিলেন শাকিব খান অফিসিয়াল নামের একটি ইউটিউব চ্যানেল। তখন থেকে ভক্তদের আলাদা নজর ছিল ওই চ্যানেলটির প্রতি। তবে অনিয়ম কন্টেন্টের জন্য অনেক ভক্তই হতাশ হয়েছিলেন ওই চ্যানেলের প্রতি। প্রথম চ্যানেলটিতে সাবস্ক্রাইবের সংখ্যা বেড়েছিল বেশ। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবের সংখ্যা ৬৩,০০০-এরও বেশি। ভক্তদের জন্য সুখবর হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চ্যানেলে এবার সরব হচ্ছেন ঢাকার ছবির নাম্বার ১ হিরো শাকিব খান। এখন থেকে নিজের ভিন্নধর্মীয় কন্টেন্ট ভিডিও আপলোড দেবেন তিনি। ভক্তদের বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে তার প্ল্যাটফর্মটি উপস্থাপন করবেন বলে জানালেন তিনি। এই বিষয়ে বেশ উৎসাহ নিয়ে গণমাধ্যমকে শাকিব বলেন, এখন থেকে নিয়মিত ইউটিউব চ্যানেলে আমার নতুন কন্টেন্ট আসবে। আমার প্রোডাকশন হাউস এসকে ফিল্মস থেকে যতগুলো কাজ করব সব কন্টেন্ট শাকিব খান অফিসিয়াল চ্যানেলে পাওয়া যাবে। ছবির গান, টিজার সব কিছুই এই চ্যানেলে প্রকাশের পাশাপাশি শুটিং ও গানের বিহাইন্ড দ্য সিন ভিডিও আকারে প্রকাশ করবেন বলেন জানালেন শাকিব খান। সো ভিউয়ার্স, শাকিব খানের এই ইউটিউব চ্যানেল নিয়ে আপনার মন্তব্য কী অবশ্যই কমেন্টে জানাবেন এবং মুভি ক্লিপস অ্যান্ড রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।